কর্মব্যস্ত সপ্তাহের শেষে পাওয়া যায় একটা সানডে, আর সানডে মানে ছুটির দিন। তো সবাই মিলে বাড়িতে বসে আছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে তাহলে কোথাও একটা ঘুরতে তো যাওয়া যেতেই পারে। তো আমরা চলে এসেছি এখানে, রওনা দেওয়ার 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মাওকাসিয়াং অর্কিড রিসর্ট, বাড়ির কাছাকাছি। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি কিন্তু এখানে কিছু নেই দেখলাম, শুধু সিকিউরিটি এসে একটা খাতার মধ্যে নাম লিখে নিল যে কে এন্ট্রি করলো এবং কী জন্য এন্ট্রি করেছে। তো আমরা বললাম রেস্টুরেন্টে এসেছি, চা কফি খাবো দুপুরবেলায়, এই আর কি। কিন্তু সেটুকুনি খাওয়ার মতন জায়গা কিন্তু আমাদের পেটে এই মুহূর্তে নেই, কারণ ভর পেট ভাত খেয়ে এসেছি। তো দেখা যাক, জায়গাটা দেখার লোভেই অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি, এটাই হচ্ছে মূল কথা। মাওকাসিয়াং ভিলেজটাতে আগেও এসেছি এবং এই যে অর্কিড রিসর্টের বাইরের গেটটা আমি আগে দেখেছি, কিন্তু ভিতরে কোনো দিন ঢুকিনি। এরপরে হঠাৎ করে একদিন ইউটিউবে সার্চ করে দেখলাম এর উপরে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে, তো ভিডিও দেখেই এখানে এলাম। কিন্তু ওইসব ভিডিওয়ে যত না দেখলাম, আসার পরে দেখছি যে জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে এত সবুজ চারদিক, একদম মানে চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে। এখানে এই ধরনের কিছু অ্যামিউজমেন্ট আইটেমস রয়েছে, যেমন হচ্ছে বাইক বা সাইকেল, এই জাতীয়, ইচ্ছে করলে এগুলো চালানো যেতে পারে। প্রথম দর্শনেই এই জায়গাটা মন কেড়ে নিতে বাধ্য। আর এমন দিনেই আমরা এসেছি যেদিন বৃষ্টির ছিটে ফোঁটা নেই, ঝকঝকে একদম আকাশ, নীল আকাশ, পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, শরৎকালের সৌন্দর্য। এই যে এখানটায় বিভিন্ন রঙের কিন্তু কিছু সাইকেল রাখা রয়েছে, তো চালাতে ইচ্ছে হলে পছন্দসই কালার অনুযায়ী দেখে শুনে একটু বেছে নিলেই হলো। জায়গাটা আসলে উঁচু নিচু জায়গা, তো পাহাড়ি জায়গায় হয় কি গিয়ার দেয়া সাইকেল ছাড়া চালানো দেখি অসুবিধা হয়ে যায়। তো গিয়ার ঠিকঠাক পারফর্ম করছে কি না সেটাই জাস্ট একটু টেস্ট করে নেওয়া প্রথমে। আমরা তো মাত্র এখানে 2-3 ঘন্টার জন্য এসেছি, মানে ছুটির দিনে এসে একটু ঘোরা বেড়ানো আনন্দ করা এই আর কি। কিন্তু যারা রাত্রিবেলায় থাকার জন্য এখানে আসবে, মানে হোটেল হিসাবে এই জায়গাটায় যারা বুক করে আসবে আর কি, তাদের জন্য এই যে কটেজগুলো রয়েছে এখানে, মানে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে, কি সুন্দর করে বানিয়েছে সত্যি পুরো জায়গাটায়। শিলংয়ে যে সমস্ত ট্যুরিস্টরা বেড়াতে আসে তারা ওই উমিয়াম লেকের ধারে অর্কিড রিসর্ট সেটাতে থাকে, বা পোলো অর্কিড একটা আছে সেটা হচ্ছে চেরাপুঞ্জিতে, সেগুলো অনেকে বুক করে আসে। কিন্তু এই জায়গাটা হয়তো সবার পক্ষে জানা সম্ভব হয় না, ফলে বাইরের লোকজন খুব একটা মানে জানে কি না আমি জানি না জায়গাটা সম্বন্ধে, কিন্তু এত সুন্দর জায়গা মানে ভাবা যায় না।
বিশাল বড় জায়গা নিয়ে তো তৈরি করা অর্কিড রিসর্টটা, তো যে দিকটায় কটেজগুলো রয়েছে সেই জায়গাটা ছেড়ে একটুখানি পাইন বনের জঙ্গলের ভিতরে চলে এলে সেখানে একটা ব্রিজ করা রয়েছে। এবার আমরা ওই ব্রিজটা দিয়ে একটুখানি উঠব উপর দিকে। যে সমস্ত লোকজন এখানে ঘুরতে এসেছে, এই আমাদের মতোই হয়তো, তারা ব্রিজের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে, ঘুরছে, বেড়াচ্ছে, ছবি তুলছে, তো আমরাও সেই পথেই এগোচ্ছি। দুদিকেই রয়েছে পাইন গাছের জঙ্গল, তার ভিতর দিয়ে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো ফাইনালি গিয়ে কি ভিউ দেখব, নিশ্চয়ই কোনো সৌন্দর্য তো থাকবে, ডেফিনেটলি আলাদা কোনো, সেটার অপেক্ষায় রইলাম। তবে ব্রিজের শেষে যদি আলাদা কোনো আকর্ষণ নাও থেকে থাকে, তবুও বলবো এই হেঁটে যাওয়াটাই যেন আলাদা একটা আকর্ষণ ব্রিজের উপর দিয়ে। এত সুন্দর করে বানিয়েছে পাইনের জঙ্গলের ভিতরে। আর বর্ষাকাল তো এখন, বৃষ্টির জল পেয়ে পাইন গাছগুলো চরম লেভেলের একটা সবুজ হয়ে গেছে, কাছ থেকে দেখতে এত সুন্দর লাগছে। আর পাইনের কোনগুলো তো একটা আলাদা আকর্ষণ সবসময়ই রয়েছে। ডাইনে বায়ে সব দিকেই ব্রিজ রয়েছে। এরকম নিরিবিলি একটা পরিবেশে অনেক বড় ব্রিজ, সেটার উপর দিয়ে সুন্দর হেঁটে এসে এবার ব্রিজের শেষে কি রয়েছে সেটা আমি একটু একটু আন্দাজ করতে পাচ্ছি। তো সেটা দেখার জন্যই উদগ্রীব হয়ে রয়েছি। একদম ব্রিজের শেষ প্রান্তে এসে রয়েছে একটি পাহাড় এবং সেটার সৌন্দর্য কিন্তু এক কথায় অসাধারণ। এবার তাহলে অনেকক্ষণ ব্রিজে হাঁটাহাঁটি হলো, ব্রিজ থেকে নেমে পড়ি। ব্রিজ থেকে নেমে এসে একটুখানি এগিয়ে এসেছি। এবার ওই যে জায়গাটায় কতগুলো কটেজ দেখেছিলাম, কটেজগুলো তো বাইরে থেকে দূর থেকে দেখলাম, বাইরে থেকে দেখলে কি আর মন ভরে, একদম কাছাকাছি গিয়ে কটেজগুলোকে দেখে আসি, জায়গাটার সৌন্দর্যটা আর একটুখানি এক্সপ্লোর করা উচিত।
আচ্ছা, এই জায়গাটাকে দেখে সবার কি মনে হচ্ছে? আমার এই কটেজগুলোর ভিতর দিয়ে এইভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা সুইজারল্যান্ড বা স্কটল্যান্ডের কোনো একটা ছোট্ট গ্রাম। তাই শিলংকে যে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয় খুব একটা ভুল কিছু বলা হয় না। কিন্তু সিকিউরিটিকে একটা ঘর অ্যাটলিস্ট দেখাতে রিকোয়েস্ট করায় তিনি এই ঘরটা দেখিয়ে দিলেন যে এই ঘরটায় রাত্রিবেলায় থাকা যেতে পারে এবং একদিনের খরচা হচ্ছে ট্যাক্স নিয়ে 2920 টাকা মতন পড়ে। এই রিসর্টটা কিন্তু মানে বিয়েবাড়ি পারপাসেও ভাড়া দেওয়া হয়। তো বিয়েবাড়ির আত্মীয় স্বজনরা যারা আসবে তারা কি এই বাড়িগুলোতে রাত্রিবেলায় থাকে? এরকম একটা বিয়েবাড়ি পাওয়া গেলে কিন্তু মন্দ হয় না, কবজি ডুবিয়ে খাবো সাথে এই ঘরগুলোতে থেকে যাব। খুব ভালো লাগলো জায়গাটাতে ঘুরতে এসে, ছুটির দিনটা পুরো একদম দারুণভাবে এনজয় করলাম। তো যেতে একেবারেই মন চাইছে না, কিন্তু এবার বাড়ির পথে যেতে হবে, বিকেল হয়ে এসেছে। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করব না, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।